এটি একটি বাংলা খবরের চ্যানেল, খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয়। আপনারা এখন দেখছেন খবর 48 ঘন্টা। গ্রীষ্মের তীব্র দাবদায় ব্লাড ব্যাঙ্কগুলি রক্তের চাহিদা দেখা দেয়, সেই কথা মাথায় রেখে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শক্তি রায়চৌধুরীর উদ্যোগে এক রক্তদান শিবির হয় 29 এপ্রিল 2023 শনিবার উৎসব কমিউনিটি হলে। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন বারুইপুর পৌরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরী, উপপৌরপ্রধান গৌতম দাস, কাউন্সিলর স্বপন মণ্ডল, মিতা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই দিন এখানে শুধু রক্তদান শিবিরই হয়নি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরই হয়েছিল। এই খবর আপনারা দেখছেন খবর 48 ঘন্টার পর্দায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঐকান্তিক প্রচেষ্টায় বারুইপুরবাসীর দীর্ঘদিনের একটি স্বপ্নের প্রজেক্ট বারুইপুর ব্লাড ব্যাঙ্ক। সেই বারুইপুর ব্লাড ব্যাঙ্ক মহকুমা ব্লাড ব্যাঙ্ক, সেই ব্লাড ব্যাঙ্কে গত কয়েকজন ধরে রক্ত একদমই ছিল। সেইটা জানার পর অ্যাজ এ চেয়ারম্যান হিসেবে আমার একটা দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি, আমি 40 জন মানুষকে আজকে এই গরমের ভাবে ঈদ শেষ হয়েছে। আপনারা জানেন আমার ওয়ার্ড মুসলিম উপস্থিত ওয়ার্ড সব মিশনের মানুষ আছে, তার মধ্যে থেকে 40 জন রক্ত দিন। এই রক্তদান শিবির ছাড়া আর কি করছেন? এছাড়াও আমরা এখানে চক্ষুদান করছি, প্রায় 60 জনের মতো মানুষের চোখ দেখেছে, 75 জনের মতো মানুষ স্বাস্থ্য পরীক্ষা করা হবে বিনামূল্যে, সবটাই বিনামূল্যে। এবং যাদের চোখের চশমার দরকার হবে ডেট করে দিচ্ছে, সেটা এখান থেকে চশমাও দিচ্ছে। আপনার নাম লিখিয়েছেন? আমার নাম শক্তি রায়চৌধুরী, আমি চেয়ারম্যান বারুইপুর।